ফুলকপি তো আপনারা অনেক রকম ভাবেই খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে রান্না করে দেখবেন এটা খেতে এতটাই সুস্বাদু যে এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। ফুলকপির এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে গোটা একটা ফুলকপি নিয়েছি। এবার এই গোটা ফুলকপিটাকে আমি এভাবে গ্যাসের আগুনে ঝলসিয়ে নেব। আমি এখানে ফুলকপিটাকে এভাবে এপিট ওপিট করে সুন্দর করে এরকম একটা সুন্দর কালার আসা পর্যন্ত এটাকে ঝলসিয়ে নেব। তো এখানে ফুলকপির সব দিকটাকে কিন্তু আমি এভাবে ধরে ধরে হালকা একটা কালার আসা পর্যন্ত ঝলসিয়ে নিয়েছি। আর এই ঝলসানো বাঁধাকপি থেকে যে একটা স্মোক ফ্লেভার আসছে এটাই কিন্তু এই রেসিপির বিশেষত্ব। এবার এই ঝলসানো ফুলকপিটাকে আমি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এখানে ফুলকপিটাকে আমি খুব সুন্দর করে জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি। এখন এই গোটা ফুলকপিটাকে আমি গ্রেট করে নেব। আর যেহেতু ফুলকপিটা এখানে প্রায় 40% সিদ্ধ হয়ে গেছে, তাই গ্রেট করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুব সহজেই আপনারা এই কাজটা করে নিতে পারবেন। তো এখানে আমি গোটা ফুলকপিটাকে এভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমরা চলে যাব পরবর্তী রান্নাতে। আমি এখানে একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিচ্ছি কয়েকটা দারুচিনি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, পেঁয়াজ দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের, দিয়ে এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটা অবশ্যই দেবেন, এতে করে রেসিপিটা খুব টেস্টি হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2-3টের মতো, দিয়ে এখন খুব ভালো করে আমি এটা কষিয়ে নেব। এই পর্যায়ে আদা বাটা দিয়ে দিলাম সামান্য একটু, কাশ্মীরি লঙ্কা পাউডার, ধনিয়া পাউডার আর স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। তো এখানে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা ফুলকপি। ফুলকপিটা দিয়ে এখন খুব ভালো করে মশলার সাথে ফুলকপি মিশিয়ে নিতে হবে, এবং এই পর্যায়ে একটু সময় ধরে এটা কিন্তু ভেজে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। তো লো টু মিডিয়ামে রেখে এটা এভাবে ভাজতে হবে, আর ভাজতে ভাজতে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে আসবে। তো এখানে 1-1.5 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি, আর মাঝখানে আমি কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর এখন কিন্তু ফুলকপিটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশটা দিয়ে আবারও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব। তো এখানে দেখেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে, আর বাঁধাকপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর একটু ঘি। তো এবার আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন নামানোর আগে আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে এখন আলতো হাতে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তো এখন কিন্তু ফুলকপির রেসিপিটা অলমোস্ট রেডি। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। আপনারা এই লোভনীয় স্বাদের ফুলকপির রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটার সাথে জমিয়ে পরিবেশন করতে পারবেন। চাইলে কিন্তু আপনারা ফুলকপির এই রেসিপিটা দিয়ে মজাদার পরোটা বানাতে পারেন। এটা ঠান্ডা করে পুরের মতো ভরে তারপরে আমরা যেমন আলু পরোটা বানাই, সেভাবে কিন্তু আপনারা ফুলকপির পরোটা বানাতে পারেন। আশা করি ফুলকপির এই ভিন্ন স্টাইলের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।